শীতের সময় বিভিন্ন নার্সারির ফুলের এবং গাছের বৈচিত্র্য দেখে আমাদের টব বাগানিদের অথবা যারা আমরা ফুল ফল ভালোবেসে থাকি তাদের মুগ্ধ না হয়ে থাকা যায় না। পাবেন বিভিন্ন রকমের রেডি টব সমেত ফুল গাছ। শীতের সময় বিভিন্ন ফুল গাছের বৈচিত্র্য তো দেখাই যায়, কিন্তু বন্ধুরা, টব চাষিদের জন্য শীতকাল মানেই শীতের সবজি। বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, ক্যাপসিকাম ইত্যাদিও কিন্তু বাদ যায় না। তাই এসেছি নতুন একটি নার্সারিতে, তো চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব দাস। মিনি গার্ডেনারের আবার গোটা টিম এসেছে আমাদের একটা নতুন নার্সারিতে, বর্ধমানের পোলেম ফুলের নার্সারি। এই নার্সারিতে এসেছি এবং নার্সারি গোটা ভিউ আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখতে থাকুন গোটা ভিডিওটা। এবং অনেক বড় এই নার্সারিটা, একদম মাঠের মাঝখানে বলতে গেলে পুরো। তো সমস্ত নার্সারিটাই ঘুরে দেখাবো এবং সমস্ত ঠিকানাটাকেই আপনাদের জানানোর চেষ্টা করব। এবং এখানে এসে কিন্তু আপনারা অনায়াসেই গাছপালা কিনতে পারেন। তো চলুন দেখতে থাকুন ভিডিও। শুধুমাত্র ফুল গাছ নয় বন্ধুরা, বিভিন্ন ধরনের ফল গাছ এবং ইনডোর প্ল্যান্টও কিন্তু আপনারা অনায়াসেই এইখান থেকে সংগ্রহ করতে পারেন। কোন জায়গায় চলছে গ্যাডুলাসের চারা তৈরির কাজ, কোন জায়গায় চলছে গাঁদা গাছকে পরিচর্যা করার কাজ, আর কোন জায়গায় পলিহাউসের মধ্যে তৈরি হচ্ছে উন্নত মানের সবজির চারা, যেটি আমাদের চাষিরা কিন্তু সংগ্রহ করে অনায়াসেই ভালো ফল ফলিয়ে ভালো লাভ করতে পারছে। সব থেকে আশ্চর্যের বিষয় এটি যে এখানে কিন্তু মাটির মধ্যে ক্যাপসিকাম গাছ লাগানো আছে, এবং প্রত্যেকটি গাছ কেমন কোয়ালিটির সেটি কিন্তু আপনারা এখানে এসে গাছের মাদার প্ল্যান্ট দেখলেই অনায়াসেই বুঝতে পারবেন। বন্ধুরা, বাইরে থেকে তো পলিহাউসকে দেখালাম, তো চলুন এবার আমরা পলিহাউসের ভেতরে ঢুকে দেখি সেখানে কিরকম চারা প্রস্তুত হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক। পলিহাউসের প্রচুর বড়, কিন্তু পলিহাউস দেখতে পাচ্ছেন আপনারা ওইদিকে, কোস্তক আমি বলবো কোস্তক, ওখানে শুধু গাঁদা গাছটা দেখা। গাঁদা গাছ কিন্তু বহুত খুব সুন্দর হয়ে আছে, অনেক ভালো হয়ে আছে। আর ওইদিকে পুরো নার্সারিটা দেখুন কত সুন্দর দৃশ্য চলছে কিন্তু এখানে। এবং আমরা এখন ভেতরে ঢুকবো, কোস্তক চল চলে। হিট কিন্তু বোঝা যাচ্ছে, কারণ এটা চারা তৈরির জন্য জায়গা। এখানে দেখো কোস্তকগুলো দেখো, পেঁয়াজ গাছ লাগানো হয়েছে এখানে। এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে বিট গাছ, তাছাড়া কিন্তু ওখানে টমেটো গাছ রয়েছে, ওখানে কিন্তু বাঁধাকপি গাছগুলো লাগানো চলছে। এবং খুব বড় সাইজের জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি লঙ্কা গাছ, অনেক অনেক ধরনের কিছু আছে। এবং প্রত্যেকটি জায়গায় দেখানোর আমরা চেষ্টা করছি। কোস্ত চলে দিকে চলে যাওয়ার চেষ্টা করি। এই নার্সারির সম্পূর্ণ ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখানে গিয়েও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে এই নার্সারিতে আসতে পারেন এবং এখানে এসে অনায়াসে এই গাছ কিন্তু সংগ্রহ করতে পারেন। ভালো কিন্তু
কোয়ালিটির বীজ, কিন্তু এখানে কী বীজ চলছে এগুলো কিন্তু সব ব্রোকলির বীজ, যত সময় আমার মনে হচ্ছে ব্রোকলির বীজ কিন্তু লাগানো আছে গোটা জায়গাতে। একটু ইয়ে কর, কাছে নিয়ে দেখ, ছোটো ছোটো বীজ কিন্তু লাগানো আছে। কী বীজ এখন বোঝা যাচ্ছে না, যখন হবে তখন দেখা যাবে। আর এছাড়াও কিন্তু দেখতে পারেন এখানে ওইদিকে লঙ্কা গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের লঙ্কা গাছ, খুব ভালো কোয়ালিটির লঙ্কা গাছ যখন দেখানো হয়েছে। এখানে কিন্তু খুব বড়ো হয়ে গেছে এই ব্রোকলির বীজগুলো, দেখি বোঝা যাচ্ছে অনেক বড়ো কিন্তু হয়ে গেছে এগুলো। তো খুবই ভালো লাগছে জিনিসটা দেখে। আর আপনারা আসতে পারেন অনায়াসি কলিমপুর নার্সারি, এখানে এসে কিন্তু অনায়াসে কিনতে পারেন। এখানে চলছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।